বহুকাল আগে এক শহরে গীতা আর নিতা দুই বোন বাস করত। তারা থাকতো একটা ভাড়া বাড়িতে। বাড়ির মালিক নিচের তলায় থাকতেন। তার নাম নীলকান্ত। পেশায় তিনি চিত্রকর। তার ছবি বেশ ভালো দামে বিক্রি হওয়ার কারণে তার টাকার অভাব ছিল না। অন্যদিকে গীতা আর মিতা ভালো ছবি আঁকলেও তাদের ছবি বিক্রি হতো না। তাই তারা ছিল খুব গরিব। অনেক কষ্ট করে এঁকে যা দুটো টাকা পেত তা দিয়ে দুজনের সংসার চলত না প্রায়। কারণ মিতার শরীর খারাপ লেগেই থাকত। সে জানলা দিয়ে বাড়ির বাগানের একটা গাছের দিকে তাকিয়ে থাকত সব সময়। কি রে বোন, কেমন দেখিস বলতো এই গাছটা? ওই যে ওই পাতাগুলোকে দেখিয়ে দিতি। ওই দেখ না, গাছের পাতাগুলো কেমন ঝরে যাচ্ছে। হ্যাঁ তো হয়েছেটা কি, এই সময় তো গাছের পাতা ঝরে পড়ে। এ তো নতুন কি আছে জানিস দিদি? আমার না কেমন মনে হয় ওই গাছের পাতাগুলোর সঙ্গে আমার কোনো যোগ আছে। মনে হয় ওই গাছে যতদিন পাতা আছে ততদিনই আমার প্রাণ আছে। সব পাতা যেদিন ঝরে যাবে সেদিন আমিও এই পৃথিবী ছেড়ে চলে যাব। তোর কে অলক্ষণে কথা বলছি সকালে সকালে? শোন, আমার এই আঁকাটা নিয়ে যাচ্ছি রে, দেখি বিক্রি হয় কিনা। দুপুরে খাবার চাপা দেওয়া আছে, খেয়ে নিস। আমি ফেরার সময় খাবার নিয়ে আসবো। ঠিক আছে দিদি। অসাধারণ। এই দেশে আর কারোর ক্ষমতা নেই এই রকম একটা ছবি আঁকার। আমার সাথে প্রতিযোগিতা? হ্যাঁ, এবার এলে দেব মুখে এক ঘুষি মেরে। কি ব্যাপার নীলকান্ত বাবু এরকম ভাবে চিৎকার করছেন কেন? কিছু একটা হয়েছে মনে হচ্ছে, দেখি তো। আমাকে ছবি আঁকায় টক্কর দেবে? হ্যাঁ আমাকে? আমি 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 এই দেশের সবথেকে ভালো চিত্রশিল্পী। দেখি তুমি এই ঘরে কেন এসেছো? না মানে আপনার চিৎকার শুনে ভাবলাম কিছু একটা হয়েছে হয়তো, তাই একেবারে ঘরে ঢুকে পড়লে। আমি না তোমাদের বারণ করেছি? বেহায়া মেয়ে কোথাকার! যাও 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 এখান থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। যাও দিদি, তুই এসে গেছিস? দিদি খাবার এনেছিস? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। না রে বোন, আমি খাবার আনতে পারিনি। আজও আমার আঁকা বিক্রি হলো না। টাকা দিল না? কিন্তু আজ রাতে তাহলে আমরা খাবো কি? ডাক্তার যে আমাকে খালি পেটে থাকতে বারণ করেছে। হ্যাঁ, খালি পেটে থাকলে তো শরীর আরো খারাপ হবে। দাঁড়া, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কি হয়েছে এই সময় আবার কি দরকার? আসলে আমাদের ঘরে একটু খাবার নেই, আজ একটা টাকাও রোজগার হয়নি। তো আমি কি করব? দয়া করে যদি কিছু খাবার দেন তাহলে না খুব উপকার হয় জানেন। আমি কি তোমাদের দায়িত্ব নিয়ে রেখেছি নাকি? হ্যাঁ, লঙ্গরখানা খুলে রেখেছি যে যখন খাবার চাইবে তখনই পাবে। না মানে বোনটা তো শরীর খুব একটা ভালো নেই। তবে ভালো থাকে। দাঁড়াও, চুপটি করে দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। তবে মনে থাকে যেন এই শেষবারের মতো আমি খাবার দিলাম, আর পাবে না। যাও, চলে যাও এখান থেকে। দিদি দিদি আর পারছি না, আর পারছি না দিদি। শরীর খারাপ করছে? তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। দিদি 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 ঝড় উঠেছে। আজই গাছ থেকে সব পাতা ঝরে যাবে। দিদি দিদি আমি আর বেশিক্ষণ নেই। এ কথা বলিস না রে বোন, তুই ছাড়া আমার কে আছে বল? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। না, অবস্থা খুব একটা ভালো না। অনেকগুলো ওষুধ কিনতে হবে। কিন্তু এখন তো কোনো দোকানই খোলা নেই ডাক্তার বাবু। ঠিক আছে, আপাতত আমি কয়েকটা ওষুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ বোন, আছে আছে রে, আমি এই মাত্র দেখে এলাম। কি ব্যাপার, কোন গাছ, কি পাতা? আর বলবেন না ডাক্তার বাবু, এই জানলা দিয়ে বাইরের বাগানের বড় গাছটা দেখতে থাকে সব সময়। ওর ধারণা ওই গাছের সাথে ওর নিবিড় যোগ আছে। ওভাবে গাছটা যতদিন পাতা আছে ততদিনই ও বেঁচে থাকবে। তাই নাকি? তাহলে তো বেশ চিন্তার কথা। ওর মানসিক সুস্থতাই বেশি দরকার, তাই তাই ওই গাছটা থেকে পাতা না ঝরলেই মঙ্গল। দিদি, আমি আর পারছি না দিদি, খুব কষ্ট হচ্ছে। ওষুধটা খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। সব ওই ওষুধে ওষুধে আমার কিছু হবে না। ওই গাছটা দিদি দেখ না, ওতে এখনো পাতা লেগে আছে তো। হ্যাঁ বোন আছে, ওষুধটা খেয়ে নে। দিদি, এই দিদি, বাইরে কিসের একটা আওয়াজ হচ্ছে বলতো? জানি না রে। ওহো, তুই ঘুমো দেখি, ঘুমো। দিদি দিদি এই দিদি, কাল সকালে গাছে পাতা থাকবে তো? না থাকলে আমিও তো থাকবো না। একটা পাতা লেগে আছে। আমি বাঁচবো দিদি, আমি বাঁচবো। কি হলো, কি হয়েছে বোন? ওই দেখ দিদি, গাছের সব পাতা ঝরে গেছে, কিন্তু একটা পাতা এখনো আছে। তার মানে আমি মরবো না, আমি বাঁচবো দিদি, আমি বাঁচবো। আরে কি বোন তো এখানেই থাক, আমি আসছি। চোখ খুলুন। আপনি কথা বলছেন না কেন? কথা বলুন নীলকান্ত বাবু, কি করে হলো এটা, কি করে হলো? আরে আর বলো কেন, কাল রাতে দেখলাম এই 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 যে এই গাছের উপরে ওই একটা ডালে ওই পাতাটা লাগাচ্ছে। ওই যে পাশে হাতুড়ি পড়ে, ওই দেখো। ও, ওই কাল রাতে এত বাজ পড়লো তাতেই মনে হয় মারা গেছে। কি আর বলি বলো তো, ওই সময় কেউ গাছে পাতা লাগাতে যায়? অকালে প্রাণটা তো চলে গেল। আরে গাছে পাতা লাগাতে গিয়ে প্রাণ চলে গেল। আমার বোনের জীবন বাঁচাতে আপনি নিজের জীবন দিয়ে দিলেন। হায় ভগবান।